1997 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি পালাবি কোথায় আমার মনে হয় দুই যুগ পর এখনও ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ বাংলাদেশ। কেন বলছি এই কথা আসুন জেনে নিই। এই মুভিটা গল্প কী নিয়েছিল বলুন তো? যারা দেখেছেন তারা ডেফিনেটলি জানেন যে মুভিটা ছিল গার্মেন্টসের একজন ম্যানেজার, যে খুব পারভার্ট কাইন্ড অফ ক্যারেক্টার এবং সে খুব সেক্সুয়ালি অ্যাসল্ট করতে এবং সেক্সুয়ালি হ্যারেস করতে পছন্দ করে তার ফিমেল ওয়ার্কারদের। এবং এই টর্চার থেকে বাঁচার জন্য তিনজন ফিমেল ওয়ার্কার যারা খুব সাহসী থাকে তারা স্টেপ নেয় এবং তাদের ম্যানেজারকে একটা লেসন দেওয়ার চেষ্টা করে এবং সেটার এন্ডিং কী হয় এই নিয়েছিল পুরো মুভিটা। এতটা চমৎকার কনসেপ্টের একটা মুভি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে দেখতে বসলে না আপনার মানে সময় কোন দিক দিয়ে চলে যাবে, মানে আপনার একটুও টেনে দেখতে ইচ্ছা করবে না। ইউটিউবে এখনও অ্যাভেলেবল, আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেননি স্পেশালি কলকাতা থেকে যদি কেউ দেখে থাকেন এই মুভিটা অবশ্যই দেখবেন। এই মুভিটার উপর বেস করে যতদূর আমি জানি এই কনসেপ্টে সাউথ ইন্ডিয়াতেও মুভি আছে এবং বলিউডেও মুভি ছিল একটা, তো আমার মনে হয় যে এই বাংলাদেশি ভার্সনটা ওয়ান অফ দ্য বেস্ট। এই মুভিটার মানে যারা বাংলা বোঝেন ডেফিনেটলি তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। যে অভিনয় ছিল মানে আজকে থেকে 24-25 বছর আগে, মানে যখন এটা প্রাইম টাইমে রিলিজ হয় তখন কিন্তু হলে দর্শক যায়নি, এটা কিন্তু ওই সময় ব্যবসা সফল হয়নি, কিন্তু ধীরে ধীরে 4-5 বছর পর থেকে যখন এটা 21শে টেলিভিশন তারপর বিটিভিতে দেখানো শুরু হয় মানুষের চোখ ফেরাতে পায় না। মানে এটা এখনও মানুষ গ্লুড, ইউটিউবে কমেন্টসগুলো দেখলে দেখা যায় যে মানুষ এখান থেকে এখনও চোখ ফেরাতে পায় না। কারণ কি, হোলসাম এন্টারটেনমেন্ট, মানে এন্টারটেনমেন্টের অভাব নেই, ডায়লগগুলো এত ফানি এবং অভিনয়, বিশেষ করে এখানে হুমায়ুন ফরিদি যে যিনি ছিলেন মানে অ্যাক্টিংয়ের রাজা, মানে তাকে দেখে মনে হবে যে সত্যি সত্যি মানে সে খুব চাচ্ছে, তার খুব ইচ্ছা হচ্ছে কারোর সাথে একটু সেক্সুয়াল ফান করতে এবং অ্যাটাক করতে, এবং সে এই জিনিসটাকে যেভাবে হোক, লিগালি হোক ইললিগালি হোক, সে এটাকে এক্সিকিউট করেই ছাড়বে। ওইদিকে সে যাদের উপর অ্যাটাক করবে সেই মেয়েগুলোও এমন মানে তেজি এবং জেদি থাকে যে তারাও কোনো না কোনোভাবে ফসকে যাবে। তো এই যে বোথ পার্টিজের যে ক্যাট অ্যান্ড মাউস চেজিং, এই গেমটা দারুণ ছিল এবং কখনও একবার এই পক্ষ জিতছে একবার ওই পক্ষ জিতছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা সিকোয়েন্স এত মজার ছিল এবং প্রতিটা ক্যারেক্টারের মধ্যে ইন্টারপ্লে ছিল। চম্পা, সুবর্ণা মোস্তফা এবং শাবানা, এই তিনজন মানে লেজেন্ড বাংলাদেশের, কারণ যার তিনজনের পুরো তিন রকমের ক্যারেক্টার। একজন খুব সিনিয়র, খুব রেসপেক্টেড একটা ক্যারেক্টার থাকে শাবানা, কম্পিউটার অপারেটর থাকে, আর টাইপ রাইটার থাকে সুবর্ণা মোস্তফা, একটু তার চেয়ে একটু নিচু র্যাঙ্কের চাকরি, এবং তার চেয়েও নিচু র্যাঙ্কের চাকরি ছিল হচ্ছে চম্পার, যে ছিল সুইপার। তো এই তিনজনের মধ্যে তাদের যে ক্যামারেডারি এবং তাদের যে ফান এবং তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকটা ডায়লগ এত মজার, মানে আপনি একবার যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে আপনি এই সিনেমাটা কেন আপনি বারবার দেখবেন। মনে পড়ে তখন আমি কলেজে পড়ি, যখন স্কুলে পড়ি তখন রিলিজ হয় এবং যখন কলেজে পড়ি তখন এটা বিটিভিতে এবং 21শে টিভিতে দেখানো শুরু হয়। বাসায় ফিরে আসতাম কলেজ থেকে তাড়াতাড়ি মুভিটা দেখার জন্য এবং এখন পর্যন্ত মানে মন খারাপ হলে মুভিটা দেখি। এবং আমি যেটা বলি যে এই মুভিটা আপনার সম্পর্ক ভালো করে দেবে, আপনি যার সাথে দেখুন না কেন, আপনার ভাই বোন, আপনার প্রিয়জন, আপনার বন্ধুবান্ধব, আপনার কাজিন, আপনার ফ্যামিলি মেম্বার্স, একসাথে দেখলে যেটা হবে যে আপনি ইনোসেন্ট ওয়েতে হাসার অনেক সুযোগ খুঁজে পাবেন। আর কারোর সাথে হাসলে যেটা হয় যে মনের মধ্যে স্ট্রেস থাকলে, ক্ষোভ থাকলে, ওটা আপনি আপনি কেটে যায়, তো আপনার সম্পর্কও ভালো হবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে এবং মুভিটা দেখে আপনি অনেক আনন্দ পাবেন। এবং এটার ডায়লগ এবং এটার যে স্ক্রিপ্টিং এবং এটা এক্সিকিউশন এবং গানগুলো, স্পেশালি চম্পার কিছু ডায়লগ এবং চম্পার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই জিনিসটা, এবং এই মুভিটাতে বলবো যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কমেডি করার জন্য বা মানুষকে হাসানোর জন্য ডেজিগনেটেড কোনো কমেডিয়ান এখানে নেই সিম্পলি, আবার এখানে ভিলেনিয়াস রোল প্লে করার জন্য ডেজিগনেটেড কোনো ভিলেন নেই। এই যে ক্যারেক্টারগুলো আছে এরাই কখনো ভিলেন, এরাই কখনো কমেডিয়ান, এরাই হচ্ছে হিরো, এরাই হিরোইন, সব কিছু মিলে অবশ্যই দেখবেন এই মুভিটা। আমার মনে হয় যে সামনের বছরগুলোতে ওয়ান অফ দ্য বেস্ট মুভিস হয়ে থাকবে। এবং আমি খুব অবাক হই যে এখন তো টেকনোলজিক্যালি আমরা অনেক সাউন্ড, এখন তো ইকোনমিক্যালিও আমরা অনেক সাউন্ড, কিন্তু তারপরও এই লেভেলের মুভি এখন আর বাংলাদেশে হয় না। তো যারা বাংলা মুভির দর্শক তারা অবশ্যই জানেন মুভিটা কেন স্পেশাল, এবং নতুন প্রজন্মের কেউ যদি না দেখে থাকেন, না জেনে থাকেন, অবশ্যই মুভিটা দেখবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে। ভালো থাকবেন সবাই।